spicy chicken, Punjabi style chicken. Hello বন্ধুরা, আনাজানা খানাপিনার একটা নতুন ব্লগিং এ তোমাদেরকে সুস্বাগতম। Yes, আজকে আমরা যাব না কোনো রেস্টুরেন্টে। তাহলে কোথায় যাব আমরা? আমরা এমন একটা দিদির বাড়ি যাব সেখান থেকে খাবার ডেলিভারি করা হয় বিভিন্ন জায়গায়। Yes, সেখানের খাবার শুনেছি খুব জনপ্রিয়। যাওয়া যাক না সেখানে। ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু জানার আছে। ইয়ো, তো আমরা চলে গেছি সৌরভের বাড়িতে। এবার আমরা যাব কোথায়? দিদির বাড়ি। তো মজা হবে। দেখতে পারো বিষয়টা। মানে স্পাইসি ব্যাপারটা সম্পূর্ণই কিন্তু ভরপুর ব্যাপারটা রয়েছে। এই বাঙালি মানুষ এসব চলে অবশ্যই
তবে একটু ঝালঝাল ব্যাপারটা রয়েছে। যারা যারা স্পাইসি এবং ঝাল পছন্দ করব তারা এরকম চিকেন চিকেন ট্রাই করতে কিন্তু বলো না, চলেছো না সম্বরায়। যাবো আমরা নেক্সট আইটেমে। তবে আর একটা কথা তোমাদের বলে দিই, হোয়াইট সস পাস্তা কিন্তু 120 টাকা করে বিক্রি হয়, এটা আমি তখন বলতে ভুলে গেছিলাম। চলো নেক্সট আইটেম। বন্ধুরা আমাদের কাছে চলে এসেছে সাবুদানা পায়েস, অর্থাৎ মহারাষ্ট্রের বিখ্যাত সাবুদানা পায়েস। বাঙালিদের মধ্যে একটা রেওয়াজ আছে যে বেসিক্যালি বাঙালিরা সমস্ত কিছু খাওয়ার পরে মিষ্টিটা খেতে ভালোবাসে। তাই আজকে সম্বরের আয়োজনে অর্থাৎ রাখি দিই আমাদের শেষে কিন্তু মিষ্টিটাই খাওয়ানোর ব্যবস্থা করেছে। তো এখানে বেসিক্যালি এই সাবুদানা পায়েসটায় বেসিক্যালি তোমরা দেখতে পাচ্ছ গার্নিশ তো করা রয়েছে, আর তার সাথে বন্ধু দেখাও আমাকে, তার সাথে যেটা রয়েছে এখানে কিন্তু মানে যথাযথভাবে ঘি দুধ এবং পায়েসের মতোই বিভিন্ন রকম আইটেম দিয়ে সম্বরা স্পেশাল রাখি দিয়ে কিন্তু তৈরি করে এই সাবুদানা পায়েস। তো টেস্ট করা যাক, টেস্ট না করলে বোঝা যায় নাই। ভালো খেতে তো ভাই, একটা কথা বন্ধুরা বলে দিই তোমাদের আর কি, আটকে যাচ্ছে। যেমন পায়েসের টেস্ট অবশ্যই পায়েসের টেস্টের মতন, তবে সাবুদানা বড় সাবুদানা তো অবশ্যই একটু টেস্ট আলাদা হবে। তবে তোমরা ট্রাই করতে পারো সম্বরায়। আমি কিন্তু ডেসক্রিপশনে সম্বরার সমস্তটা, অর্থাৎ কোথা থেকে কীভাবে অ্যাভেলেবেল পাওয়া যাবে, কোন আইটেম থেকে তুমি যদি অর্ডার করো সেটা তুমি তার লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। এছাড়াও আমি অ্যাভেলেবেল নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সম্বরায় অবশ্যই ভিজিট করো। খুব সুন্দর রান্না করে রাখি দি সম্বরা ইজ অসম। আমি খাই আর তোমরা দেখো। সো বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি সম্বরা। আমরা অনেকেই জানি না সম্বরা ব্যাপারটা কি। তো সম্বরার যে মেন ব্যক্তিত্ব তাকে নিয়ে, অর্থাৎ আমাদের প্রিয় রাখি দিকে নিয়ে, তো রাখিদির কাছ থেকে জেনে নেবো দিদি এই সম্বরা কেন হলো, মানে সম্বরা নামটা কেন এলো, তোমার এরকমভাবে রান্না করছো মানুষের কাছে পৌঁছচ্ছ কেন? সম্বরা মানে হচ্ছে সোমবার, যাকে বলি ফোড়ন, সেখান থেকে এসছে সম্বরা, মানে সিনোনিম বলা যেতে পারে। সোমবারের সিনোনিম ইজ সম্বরা, এখান থেকে মানে কিছু একটা নতুন প্লাস বাঙালি পুরো একটা নাম, যার থেকে বোঝা যায় যে পিওর বাঙালি খাবার পাওয়া যায়। তবে হ্যাঁ, আমার এখানে শুধু বাঙালি না, পাঞ্জাবি মহারাষ্ট্রিয়ান সব রকম ঋষি পাবেন, প্লাস বাঙালি তো অবশ্যই। আর তো আরেকটা যেটা আমি বন্ধুদেরকে জানাতে চাই, হোয়াইট সস পাস্তা। এই হোয়াইট সস পাস্তা তো তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে তৈরি হচ্ছে, তো দিদি এই জিনিসটা তুমি শিখেছো কোথা থেকে, মানে এই কথা এই জিনিসগুলো এসছে কোথা থেকে? অ্যাকচুয়ালি এটা কন্টিনেন্টাল ডিশ, আর আমি যেহেতু বেশ কিছুদিন ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকতাম, মহারাষ্ট্রে থাকতাম, তো ওখানকার বেশ কিছু খাবার খেয়েছি, বা আমার যে কলিগ আমার যে রুমমেটস বন্ধুরা ছিল ওদের থেকে নতুন নতুন, ওরা সব বিভিন্ন বিভিন্ন জায়গার থেকে, তো বিভিন্ন বিভিন্ন জায়গার লোকেদের সাথে মিশার, ধরুন ওদের ভাষা বল বা ওদের খাওয়ার বল, সব রকমই ট্রাই করেছি। তো ওখান থেকেই যদি আমরা বলি হোয়াইট সস পাস্তা, আমরা যেটা খেলাম যে চিকেন, পাঞ্জাবি স্পেশাল চিকেন, হ্যাঁ এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি এটা পাঞ্জাবি ফ্রেন্ডের মায়ের থেকে শিখেছি, এটা কিন্তু একদম মানে সত্যি কথা, মানে এরকম না যে ইউটিউব থেকে দেখে শিখেছি, এরকম কিছু নয়, প্রপারলি এটা পাঞ্জাবি ফ্রেন্ডের মায়ের থেকে শিখেছি। এবং যে পায়েসটা খেলাম ওটা মহারাষ্ট্রিয়ান স্পেশাল পায়েস, যে বললাম তো আগে আমি যেহেতু মহারাষ্ট্রে ছিলাম, তো ওখানকার বেশ কিছু নতুনত্ব আইটেম খেয়েছি, তো ওখান আর আমি বরাবরই ভীষণ ফুডি, রান্না করতে কিচ্ছুই পারতাম না প্রায় আর কি, খুব দরকারে ঠেকায় পড়ে যাকে বলে রান্না শিখেছি, অ্যান্ড আস্তে আস্তে এই রান্নাটাই ভালোবেসে ফেলেছি যাকে বলে, অ্যান্ড নতুন একটা হবি আমার। একটা জিনিস যদি আমি জিজ্ঞাসা করতে চাই তো বন্ধুদের উদ্দেশ্যে আর কি বলে,
তো আমি যখন এসেছিলাম দিদির কাছে দেখেছিলাম যে এরা চিড়ের একটা কি এরা বানাচ্ছিলে, ওটা কি বল? চিড়ের পোলাও। চিড়ের পোলাও, আচ্ছা ওটা ওটাও কি কোথাও দেখি, মানে ওটারও কি কোনো ব্যাপার আছে নাকি? না আমরা তো নরমালি চিড়ের পোলাও আমরা এখানেও খেয়ে থাকি, আর এই চিড়ের পোলাও মহারাষ্ট্রের ভীষণ মানে নরমাল আমাদের বাঙালিদের যেমন রুটি তরকারিটা ব্রেকফাস্টের চিরাচরিত একটা ব্রেকফাস্ট, সেরকমই মহারাষ্ট্রের চিড়ের পোলাওটাও খুব বিখ্যাত একটা ব্রেকফাস্ট। আমি একটা জিনিস দেখছিলাম যেটা আমার খুব ভালো লেগেছিল যে দিদি বেসিক্যালি হাইজিন মেনটেন করে হাতে গ্লাভস পরে কিন্তু দিদি রান্নাগুলো করছিল, মানে আমার খুব ভালো লাগছিল এবং ঘরোয়া পদ্ধতিতে যে এই রান্নাগুলো হচ্ছে একদম ঘরের যে রান্নাঘর হয়, মানে খুব একটা যে আমাদের ঘরে প্রত্যেকের ঘরেই যে রান্নাঘরটা থাকে যেটা খুব সাজানো গোছানো সেরকম কিন্তু হয় না, প্রত্যেকের ভেতরের ব্যাপারটা, কিন্তু ভেতর থেকে কিন্তু আজকে নতুন সম্বরা আপনাদের কাছে চলে যাচ্ছে। তো দিদি লাস্ট কি বলতে চাও তোমাদের তোমার দর্শকদের বা তোমার মানুষদের যারা যারা আসতে চায় তোমাদের কাছে? একটাই কথা বলবো, আমাকে ডিরেক্টলিও কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আদারওয়াইজ আমি দুটো অ্যাপের সাথে কানেক্টেড আছি, ওই অ্যাপের দরুন আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আর লাস্টলি যেটা বলার সেটা হচ্ছে আমি তো সবেমাত্র এটা বিজনেসটা শুরু করেছি, যদি কিছু ভুল হয়ে থাকে দয়া করে আমাকে শিখিয়ে বলে দেবেন যে আমার ভুলটা কোথায়, ছেড়ে যাবেন না প্লিজ, নিজের মনে করে ভুলটা ধরিয়ে দেবেন, ছেড়ে যাবেন না, এটাই লাস্ট বলার। তো দিদি বলে দিল দিদির যা যা বলার, আমি ভবিষ্যতে চেষ্টা করব যে নিজেকে শুধরে নেওয়ার সেই ভুল থেকে। বাস দিদি তো বলেই দিল। তো সম্বরায় আসতে গেলে আমরা ডিসক্রিপশনে যে যে পার্টনার রয়েছে যারা ডেলিভারি করে তাদের লিংক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং কন্ট্যাক্ট নাম্বার আমরা অ্যাভেলেবেল যে নাম্বারটা কন্ট্যাক্ট আছে সেই নাম্বারটাও আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো এবং সাথে আমরা ডিসক্রিপশানেও দিয়ে দেবো। তাই সম্বরায় আজ থেকেও ভুলো না নতুন কিছু খেতে গেলে, নতুন স্বাদে নিজেকে শুদ্ধিভূত করতে গেলে। সো আজকের ভিডিওটা এইটুকু। ও দিদি চ্যানেলের কথা কিন্তু কিছু বললে না। ও হ্যাঁ একদম ভুলে গেছি, না না না, আনা জানা খানা পিনা নতুন একটা চ্যানেল ইউটিউবে আমার এই ভাইয়ের। এখানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরমব্রত, খাওয়া ছাড়া আমি যেন ফাঁকা কলসির মতো। প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে এর পরবর্তী অংশে, লাভ ইউ। সো বন্ধুরা চলে এলাম আমরা বাড়িতে, সো সৌরভ বাড়িতে চলে এসেছি, আজকের ব্লগটা আমরা এইখানেই কমপ্লিট করব। সৌরভ খেলতে যাবে সৌরভের ওই কম্পিউটারে গেম, আর আমি যাব এনজয় করে ক্যারাম বোর্ড খেলতে। ততক্ষণের জন্য স্টে উইথ আস, ডেসক্রিপশনে থাকবে সমস্ত লিংক, ইনস্টাগ্রাম ফেসবুক পেজের সমস্ত লিংক, পুরোটা দেখবেন একদম। ভালো থাকুন, হ্যাপি থাকুন, সেফ থাকুন, চ্যানেলটা দেখতে থাকুন।